প্রিভিয়াস ইঞ্জুরি হেলা তাহলে 338 IPC লাগে এবং যদি ডেথ হেলা তাহলে 304 AIPC লাগে অল আর ক্রিমিনাল অফেন্সেস ট্রাইবুনাল মাস্টার ফার্স্ট ক্লাস তো আমি দেখিবা এই যে রোড এক্সিডেন্ট কোন পাই হচ্ছে তা পাই গুড়ায় সরকার নিয়ম কানুন করছেন আপনারা জানিছেন কি কই কই বলি অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং রে ওড়িশা 3 নম্বর রে আছে যেটা দুর্ঘটনা প্রবণ রাজ্য তেমন সুপ্রিম কোর্ট বহুত কনসর্ন হয়েছে এবং আমার চিফ সেক্রেটারি এবং ডিজি কু তাঁর পার্সোনাল অ্যাপিয়ারেন্স পে ডাকি দিলে যে তুমি কোন মেজর নেইছ টু চেক রোড অ্যাক্সিডেন্ট কারণ আমার এনফোর্সমেন্ট আমি বহুত কড়াকড়ি করে দিয়েছি যেহেতু আমি সরকারি নির্দেশনামা আছে যেমন আমি চাহুছ আমার সেকেন্ড পয়েন্ট হল হাউ টু রিডিউস অ্যাক্সিডেন্ট এবং কেমতি লোক কম মরিবে কিংবা ন মরিবে এবং কেমতি কম অ্যাক্সিডেন্ট তো পুরা পুরি স্টপ করা যাই পারিব না সেপাই গুড়ায় ফ্যাক্টর আছে কারণ আমি কহিবার যে আমি পুরা অ্যাক্সিডেন্ট ফ্রি ওড়িশা করিদেবা বলে কিন্তু কেতে পরিমাণে আমি কম করি পারিবা লোক সচেতন করিকি এবং আজি যে ব্রহ্মকুমারী গোটে স্টেপ নেইছন্তি অবশ্য অ্যাটেন্ডেন্স বহুত কম আছে যে আমি কেমতি লোক সচেতন করিবা সো দ্যাট আমি তাকে কম করি পারিবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কম করি পারিবা আমি এই বর্ষ 30তম জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করু যেটা কি আমার জানুয়ারি 4-10 পর্যন্ত তেমন আমার হিসাব করে দেখো 30% আমরা সচেতন করি আসুছু কিন্তু মু ভাব মু কইবি লোক মানে সচেতন দিয়ে না কাই কি বর্তমান বেশ দুর্ঘটনা পড়ি চলছি আজি সকাল আর্লি মর্নিং গোটে দুর্ঘটনা হয়েছে আপনার বাড়ির কথা মানে গোটে বুলেট ড্রাইভর কো গোটে কার এক্সিডেন্ট করে ওটা স্পট ডেথ হয়ে গেল তেমন আমাকে তার কারণ কইবি আমি হেলমেট পিন্ধু সবলে সমস্ত সচেতন করছো বিভিন্ন স্কুল কু যাও কলেজ কু যাও ভাষণ দৌছো লেকচার দৌছো ক্লিপ দেখুছো যে সব হেলমেট পিন্ধু আপনার জানি যে আমার ব্রেন মুন্ডটা হচ্ছে ভাইটাল পার্ট গোড়া গোটে ভাঙি গেলে চলবে কটি গেলে চলবে মুন্ডটা যদি গন্ধ হয়ে বসে লোক বঞ্চি কারণ গোড়া যদি কটি গেলে সে বিকল হয়ে কিন্তু বঞ্চি যাবে জীবনটা কিন্তু মু দেখুছি ভুবনেশ্বর বর্তমান বি 85% 90% লোক পিন্ধুচ্ছে হেলমেট তথাপি আহ সচেতন আবশ্যকতা আছে কিছু লোক হেলমেট পিন্ধু না যেমন আমার বিসিপি স্যার কহিলেন আমি তো প্রতিদিন 6 ঘন্টার ফাইন কাটুছ মানে লোক সচেতন করছো প্লাস তুমি নিয়ম কাহিনী ভাঙিলে ফাইন বি করছো দ্যাট ইজ ফর এনফোর্সমেন্ট আমি এভারেজ আমার 1.5 লাখ 1.5 লাখ টাকা আমি কলেকশন করছি ফাইন আমি নয় যে আপনার 100 টাকা নেব ওড়িশা রাজপোষ্টা পড়ে যাব ওড়িশা সরকার আপনার 100 টাকা চলবে এসব নাই আমি সচেতন করছো যে তুমি হেলমেট কাহিনী পিন্ধ পিন্ধ আমি দেখুছি লোক হেলমেট ধরিছেন তার হাতে বলি দেবে বা ডিকি রকি দেবে দেখি পুলিশ চেকিং চলছে সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ করবে হেলমেট পিঁধে দেবে আমি চেকিং যেমনি পোস্ট পার হয়ে পুঁড়ি খুলিকি পুঁড়ি দেওয়া রকি দেবে তেমন এটা আমাদের খালি ব্যাড প্র্যাকটিস কিংবা হাতে ধরে দেবে বলে আপনার হেলমেট পিঁধে না দেখ আমি ধরেছি আমার সঙ্গে আর্গুমেন্ট করবে 100 টাকা দেওয়া আপনি আর্গুমেন্ট করবে ফাইন হচ্ছে 100 টাকা তেমন আমি লোক সচেতন করবে হেলমেটটা পিঁধে তোমার মুন্ডটা কিছু বঞ্চি জীবনটা বঞ্চি মানে মূল্য মানে জীবনটা কিছু মূল্য নেই তাকে আমি টঙ্কা হিসাবে আমি তাকে ক্যালকুলেশন করে পারিব না কিন্তু অমূল্য জীবনটা বঞ্চি যাবে হেডটা কম সব মানে সেফ রহিব সেকেন্ড জিনিস হল আমার যে নিয়ম ভাবে করেছ কিছু লিপুলেট বাঁধিছ পাঙ্কেট বাঁধিছ যে হেলমেট পিঁধন্তু স্পিড ড্রাইভিং করতু নাই আমি দেখুছি বেড়ে বেড়ে মেনলি ইয়ং মাস 3 জন বসবে একটু হাই স্পিড চালবে ঘুম হা করে একদম চলে যাবে ইভিন তাকে চেকিং গেলে আমাকে ভয় লাগছে কিন্তু আম উপরে চড়ে যাচ্ছে তাকে স্টপ দেখালে সব অটকিবে নাই এমনি কাটিবে যে আম উপরে চড়ে গেছে পড়ে তেমন একটা ভেরি ব্যাড প্র্যাকটিস সেটা তাকে আমি সচেতন করবার আছে সে মানে নিজে শিখিবার আছে যে আমি তো ডেঞ্জারাস ড্রাইভিং করছি অনুমান তো বিপদে পড়ছি তেমন এটা আমার প্র্যাকটিক্যাল ডেলি লাইফে আমি না আমি দেখুছু সিট বেল্ট বাঁধিবা কার ড্রাইভিং সিট বেল্ট বাঁধিবা সেটা গোটে মান্ডেটরি